হঠাৎ কিছুক্ষণ আগেই ভয়াবহ শিলাবৃষ্টি ও সঙ্গে কালবৈশাখী ঝড়ে উড়ে গেল বাড়ির চাল। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে রাজ্যের এই সব জেলাগুলি। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় এই ব্যাপক শিলাবৃষ্টির সঙ্গে কালবৈশাখী হয়েছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। গত বৃহস্পতিবার রাতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হল বানারহাট ব্লকের চামরচি এলাকা। সন্ধ্যার পর থেকেই ডুয়ার্সের বানারহাট নাগরাকাটা মেটেলি ব্লকে ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি শুরু হয়। মাল বাজারেও হয়েছে বৃষ্টি। চামরচি পঞ্চায়েত এলাকার ফরেস্ট বস্তি, চামরচি চেকপোস্ট, ভুনাভাটি চা বাগানের আপার লাইনে শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে বেশ কিছু গাড়ির কাঁচ। ঝড়বৃষ্টির পর বিভিন্ন এলাকায় সাময়িক লোডশেডিং হলেও গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন গ্রাম কর্তৃপক্ষ। যাদের বাড়ির চাল উড়ে গেছে তাদের এখনও পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়নি, তবে ত্রিপল দিয়ে সাময়িকভাবে সমস্যার সমাধান করা হয়েছে। চামচি গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দনা রায় জানান, তারা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেছেন। ক্ষতিপূরণের জন্য নামের তালিকা ব্লক অফিসে পাঠানো হয়েছে। ব্লক অফিস থেকে তাদের ক্ষতিপূরণ পাঠালে তা পরিবারগুলিকে বিতরণ করা হবে।